জাওয়ান দেখছি হাঁটতে হাঁটতে বাসা যাবো এখন এখন বাজে রাত্র 11:15। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে প্রথম আমি 14 বছরে মানে বিদেশের মাটিতে কোনো সিনেমা হলে গিয়ে ছবি দেখছি, আজকে প্রথম। অনেকে ভাববেন যে ভাই মনে হয় মিথ্যা কথা বলতেছে, যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে তারা অবশ্যই জানেন এটা। আমি 14 বছর ফিনল্যান্ডের জীবনে কোনোদিন সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখি নাই, কোনোদিন দেখি নাই। কারণ সিনেমা থিয়েটারে গিয়ে কী সিনেমা দেখবো, আমি ঘুম শুরু করে দিই, আমার ঘুম, সেই ঘুম আসে। তো সে যাই হোক, মানুষ দেখলাম যে প্রচুর মাতামাতি করতেছে। তো এই মুহূর্তে আমি আসলে যুক্তরাষ্ট্রে আছি, আমি ফিনল্যান্ডে না, তা আমার বাসার পাশেই একটু সার্চ দিয়ে দেখলাম যে ওইখানে সিনেমা থিয়েটার আছে। তো একটু সার্চ দিয়ে দেখি যে আমার এখান থেকে মাত্র হাফ এ কিলোমিটার, হাফ এ মাইল, আসলে ইউএসএ তো মাইল বলে। তো কত, $22 দিয়ে, $21.60 দিয়ে আমি টিকিটটা নিলাম। রাত্রের 8:05 শো, এই মাত্র আমি বের হয়ে যেতেছি, বাসা যেতেছি, বাসা হাঁটতেছি, যাইতেছি। তো জাওয়ান নিয়ে একটু কথা বলি, জাওয়ানের ট্রেলারও কিন্তু আমি আসলে দেখি নাই, ট্রেলারটা আমার দেখা হয় নাই, আর এই ছবি সম্পর্কে আমি তেমন জানতাম না। তো দেখলাম যে অনেক মাতামাতি চলতেছে, ফেসবুক থেকে শুরু করে, অনলাইন নিউজ পেপার থেকে শুরু করে, সব জায়গায় ইউটিউবে গেলে জাওয়ানের রিভিউ, জাওয়ানের এই, জাওয়ানের সেই, মানে একদম পুরা হুলস্থুল অবস্থা। তো চিন্তা করলাম যে যেহেতু বিকেলে একটু সময় আছে, তাই যাই একটু ছবি দেখে আসি। ছবি দেখতে গেলাম, ছবির যে পরিচালক, ওনার নাম আগে আমি কখনো শুনি নাই, শাহরুখ খানকে কে নাই বা চিনে, দীপিকা যে ছবিতে ছিল আমি এটা জানতাম না। তো গেলাম, আমি জানি ছবিতে শুধু শাহরুখ খান আছে, এইটাই জানি, আর কিছু জানি না। আর সাউথ ইন্ডিয়ান কোনো এক পরিচালক ছবিটা পরিচালনা করছে, এইটুকুই জানতাম। ছবি দেখতে গেলাম, ছবির স্টোরি লাইন কি আমি কিছু গুগল করি নাই, কারণ ছবির আগে যদি আমি গল্প জেনে যাই আসলে এই ছবি দেখে মজা পাবো না। তো গেলাম ছবি দেখতে, ছবি দেখার প্রথমে যখন ইন্ট্রো হইল ভালোই লাগলো, আমার কাছে খুব ভালো লাগছে, প্রথমার্ধ খুব ভালো লাগছে। শাহরুখ খানের অভিনয় ছিল অত্যন্ত সুন্দর, বিলেনের অভিনয়টা ছিল, ওনার নাম জানি না আমি, অত্যন্ত ভালো ছিল। তো প্রথমার্ধের যে স্টোরি লাইন সেটা অনেক সলিড ছিল, আমার কাছে মনে হয়েছে অনেক অনেক জবরদস্ত, যাকে বলে আর কি, ওইটাই ছিল। এবং দ্বিতীয়ার্ধে যখন ছবি গড়াইতে থাকলো, আমার কাছে মনে হয়েছে যে ছবির যে ক্রেডিটেবিলিটি আছে আস্তে আস্তে হারাইতে থাকলো, কারণ আমার কাছে ফার্স্ট হাফে যেরকম আমার অ্যাটেনশন নিতে পারছে, সেকেন্ড হাফে আসলে তেমন নিতে পারেনি। আর গানগুলি মনে হলো যে জোর করে গানগুলি ঢুকিয়ে দিচ্ছে ছবির মধ্যে, কতগুলি গান দিয়ে দিচ্ছে, আসলে মনে হয় যে এটা মানুষের প্রস্রাব পায়খানা করার জন্য আসলে সময় দিচ্ছে, গানগুলি প্রয়োজন ছিল না, জোর জবরদস্তি করে মনে হলো যে গান ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য হিন্দি ছবির একটা অংশ আমার ভালো লাগে না, সেটা হচ্ছে জোর করে গান ঢুকিয়ে দেয়, যে নায়কের সাথে নায়িকার দেখা হইলো, চোখে চোখ পড়লো, এরপরে শুরু করে দেয় গান, ওরে বাবারে গান রে, কী নাচা কী নাচা সেই নাচা। তো এটা আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে মনে হলো যে জোর করে ঢুকিয়ে দিচ্ছে। তো যারা ছবি দেখেন নাই তাদের জন্য একটু স্টোরিটা বলি, সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। প্রথম থেকে কী হয়, শাহরুখ খান লেগের মধ্যে বাঁচতে থাকে, মানে কেউ মনে হলো যে কেউ তার মাইরা আহত করে ফালাই দিচ্ছে প্রথম দিকে ছবিটা। তারপরে তাকে নর্দার্ন ইন্ডিয়ার উপজাতি আমি বলবো কি না কী বলবো জানি না, পাহাড়ি অঞ্চলে আর কি, তারা তাকে পাইলো, ঔষধ ঔষধ লাগাইলো, তারপর শাহরুখ খান জিন্দা হয়ে গেল। ওইখানে একটা যুদ্ধের ঘটনা ঘটলো, তাদের উপরে আক্রমণ করছে ওই কমিউনিটির উপরে, শাহরুখ খান তাদেরকে সেভ করলো। তো এ হচ্ছে স্টোরি লাইন। তারপরে চলে যায় 30 ইয়ার্স লেটার, 30 ইয়ার্স লেটার যখন দেখি তখনই ভাবছি যে ছবির মধ্যে কোনো একটা টুইস্ট আছে। তো মোটামুটি প্রথমার্ধ আমার কাছে মনে হচ্ছে খারাপ না, ভালোই চলতেছে, মোটামুটি চলে, কিন্তু দ্বিতীয়ার্ধ ভাই যখন আমার কাছে খুব ভালো লাগে না, এবং লাস্টের দিকে তো দেখাই যায় না, সঞ্জয় দত্ত আসলো, কেন আনলো সঞ্জয় দত্তকে বুঝলাম না, জোর করে নিয়ে আসছে, বলছে সঞ্জয় দত্তকে একটু দেখাই ছবিতে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে স্টোরি লাইন ভাই, আমার কাছে খুব একটা ভালো লাগে না, চলে আর কি, চলে আর কি, দেখতে গেছি আর কি, চলে আর কি, এরকম। আপনাদের যাদের পকেট গরম যাইবেন ভাই দেখবেন, খারাপ না, মোটামুটি চলে ভাই, যান 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 দেখতে যান ভাই, দেখতে যান। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।